দুনিয়ার সম্পত্তির লোভ রক্তের চেয়েও অধিক। আর তাই তো একজন আইনজীবী হয়েও সম্পত্তি ঝামেলা মীমাংসা না হওয়ায় আপন ছোট ভাইকে গলা কেটে হত্যা করে পালায় খুনি বড় ভাই। দুনিয়ায় রক্তের সম্পর্ক যে তুচ্ছ হয়ে যাচ্ছে তা ভেবেই হতাশ হয়ে যাচ্ছে প্রতিবেশীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলায় পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে এই আইনজীবী তার ছোট ভাইকে গলা কেটে হত্যা করে। পুলিশ জানায় আইনজীবী ইলিয়াস বিশ্বাস ও তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরশু রাত 9টার দিকে তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করে স্থানীয় ও পরিবারের লোকজন, তবে সমাধান হয়নি। গতকাল সকাল 8টার দিকে অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ছোট ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। আইনের লক হয়েও তপন ভাই তার ছোট ভাইকে খুন করার এই নৃশংস ঘটনা কোনোভাবেই মানতে পারছে না প্রতিবেশীরা। ভাইকে খুনের অপরাধে ঘাতক ভাইয়ের সর্বোচ্চ শাস্তি চাচ্ছে এলাকাবাসী। দর্শক, এই হিংস্র ভাইকে নিয়ে আপনাদের কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।